আজকেই ফ্লাইট, হাতে সময় আছে 4-5 ঘন্টা, তাহলে শ্রীনগরের কি কি ঘোরা যায়? তো চলো আজকে তোমাদেরকে একটা ইটিনারি দিই এই ব্লগটার মাধ্যমে। আজকে হচ্ছে ডে 5 অফ আওয়ার শ্রীনগর ট্যুর, আর আজকেই আমরা এখানে শ্রীনগরকে টাটা বাই বাই করবো। তো এখন যাব আমরা সাইট সিন, মানে ফার্স্টে খাবো, খেয়ে তারপরে যাব সাইট সিন করতে। তো তারপরে আমাদের আবার 6টায় ফ্লাইট আছে। কি আচ্ছা, পুকুকে দেখো। তারপর এখন সাইট সিন করে নেহেরু গার্ডেন ফাটানগুলো দেখে, তারপর চশমা গার্ডেন, কি বলে চশমা কি একটা গার্ডেন আছে, তো সব দেখে তারপরে আবার হোটেলে এসে খেয়ে দে, আবার হচ্ছে ফ্লাইট 6টায়। তো তারপরে জম্মু থেকে নাইট স্টে করে তারপরের দিন আমাদের ট্রেন। তা তোমাদের আমি আজ পুরো দিনের প্ল্যানটা বলে দিলাম, আর সেই অনুসারে কতটা কি হচ্ছে সেটাই এখন দেখা। তো চলো যাই এখন নিচে খেয়ে নিই আর কি, ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্টে ছিল আর জিরা রাইস আর আলুর দম, তো সেটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম চশমাশাহী গার্ডেন দেখতে। এখানে ফুল চেক হবে, তারপরে গাড়িতে যেতে হবে। এখন আমরা চশমাশাহী গার্ডেন যাব, তাই আমরা দাঁড়িয়ে আছি, সব ওখানে স্ক্যান হচ্ছে সমস্ত কিছু। তারপরে চশমাশাহী গার্ডেনে আসবে, তো তাদের জন্য কিছু কথা বলে রাখি, 9:30 আগে এটা ওপেন হয় না। তো অনেকেই যারা ভাবছো যে একেবারে এটা এই গার্ডেনগুলো দেখে তারপরে সোজা ফ্লাইট ধরবো বা ট্রেন ধরবো, তাদের জন্য বলি যত তুমি লাগেজ নিয়ে আসবে তত কিন্তু চেকিং বেশি। এখানে সমস্ত কিছু প্রপার চেক করে তারপরে কিন্তু ঢোকানো হয়, কারণ এটা হচ্ছে তোমার মানে মন্ত্রীদের এলাকা এক কথায় বলতে পারো। তো এই কারণে এই জায়গাগুলো প্রচণ্ডভাবে চেক করা হয়। আর চশমাশাহী গার্ডেনের মেন অ্যাট্রাকশনটা হচ্ছে জল, এই যে হোলি ওয়াটারটা দেখছো, এই হোলি ওয়াটারটা এখানে প্রচণ্ড ফেমাস। আগেকার দিনে তো মিনারেল ওয়াটার পাওয়া যেত না, তো তখন নাকি এই জলটা এই তোমার দিল্লিতে যেত এবং সেই জলটাই পান করতেন। শুদ্ধ জওহরলাল নেহরু কিন্তু এই জলটাই তখন পান করতেন, তো সেই কারণে এই জলটা খুব ফেমাস। এবং আমাদের ড্রাইভার দাদা বারবার করে বলছে যে জলটা কিন্তু খেয়ে আসবে, দেখবে তোমার অনেক রোগ ভোগ সেরে যাবে। এটা ওনাদের বিশ্বাস, কাশ্মীরি লোকেদের এটা বিশ্বাস যে এই জলটা খেলে অনেক রোগ সেরে যায়। তো কারোর বিশ্বাসে আঘাত করা একদম উচিত না, তো সেই জন্য আমরাও সবাই ভাবলাম না ঠিক আছে সবাই যখন এতবার বলছে আমরাও এই জলটা খেয়ে দেখবো, জলটা খেতে কেমন টেস্ট বা কিছু। আর যেহেতু এটা এখানকার খুব ফেমাস, আর দেখলামও এখানকার লোকাল লোকেরা এই জলটা কিন্তু মানে দাম করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য এই জলটা এত ফেমাস। আর এই জলে ভুলেও কিন্তু কেউ পা দেবে না, তাহলেই কিন্তু ফাইন লাগবে, কারণ ওখানে বারবার করে দেওয়া আছে যে এই জলটা কিন্তু পবিত্র মানা হয়, ভুলেও যেন কেউ পা না দেয়। এত পিওর নাকি, এটা কোথা থেকে উৎস হচ্ছে কেউ জানে না, মানে এই জলই নাকি দিল্লিতে যেত, ভীষণ ফেমাস এটা। তো আমি তো ভেবেই রেখেছিলাম যে আমি তো জলটা খাবোই, যখন এত বছর ধরে এই এত ফেমাস জল আর এই জলের উৎস যখন কেউ জানেই না, তখন তো টেস্ট করা যেতেই পারে। তো জলটা খেয়ে দেখলাম, নর্মাল যেরকম মিষ্টি জল হয় ঠিক এক্স্যাক্টলি সেই রকমই জল, কিন্তু মানে কোনো আলাদা কিছু তো বুঝলাম না জল যেরকম হয়। কিন্তু হ্যাঁ, সবার বিশ্বাসের জন্য আমিও খেলে দেখলাম, আর আমার ছেলেকে খাওয়ানোর আমি জোর জবরদস্তি চেষ্টা করছি, কিন্তু ও তো কিছুতেই খাবে না। আর এদিকে ওর বাবাকেও চেষ্টা করার পর, অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে ওর বাবা ট্রাই করার সিদ্ধান্তটাই নিল। খেয়ে দেখো, হাত ধুচ্ছে বসে বসে, যা বাবার সাথে গিয়ে খেয়ে আয়, যা যা বাবার সাথে গিয়ে হাত দাও, হাত দিয়ে খেয়ে নাও গে জল। কমপ্লিট, বেশ সুন্দর গার্ডেনটা, খুব সুন্দর। এখানে থাকলে ভালো হতো, প্রতিদিন গ্রিন গ্রিনের ছবি ছবি তুলতাম। আর কিন্তু সিঁড়িগুলো বড্ড খারাপ খারাপ, যা হয় পুরোনো দিনে। আর যেহেতু আমরা ফ্লাইট ধরবো তাই আমাদের ভীষণ তাড়া ছিল, তাই সব গার্ডেনগুলো আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখে শেষ করার চেষ্টা করছি। আর ডাল লেকের উপর দিয়ে যেতে এত ভালো লাগছিল সেদিন। আর ডাল লেকের পাশে আরেকটা গার্ডেন, সেটা হচ্ছে নিশাত গার্ডেন বা তোমরা বলতে পারো মুঘল গার্ডেন। তো এই গার্ডেনটা এখন আমরা যাচ্ছি, আরও অনেক গার্ডেন আছে, সব দেখা তো পসিবল না, তো আমরা মেন মেন কিছু বাছাই করা গার্ডেনই ঘুরতে গেছিলাম। তাছাড়া শালিমার গার্ডেন আছে, যেটা যেটাও অল মানে খুব ফেমাস। মুঘল গার্ডেন, নিশাত গার্ডেন, তো চলো দেখি ভেতরটা কেমন হয়। এই গার্ডেনটা, আগের গার্ডেনটাও সুন্দর, এই গার্ডেনটা এখন দেখি কেমন গার্ডেন। তো আমাদের যেহেতু যে মানে দুটোর সময় বেরোতে হবে, যেমন তাঁতি তাঁতি করে সব গার্ডেন ঘুরছি আমরা, না হলে এতক্ষণ আমরা একটা গার্ডেনেই থেকে যেতাম, তাই যে তাঁতি তাঁতি করে ছুঁয়ে যাবো।
তো এই যে মুঘল গার্ডেন বা নিশাত গার্ডেন, এখানে চারিদিকে ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, এইটা খুব সুন্দর নাকি এই গার্ডেনটা। আর দেখো আকাশের মেঘলা, পাহাড়, মানে অসম্ভব সুন্দর। হ্যাঁ বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর নীল আকাশ, একদিকে মেঘলা আকাশ, এক অদ্ভুত কন্ট্রাস্টের আকাশ, ধের দারুন। এই যে চারিদিকে ফুল আছে, চলো দেখ আমাদের বাগান দেখাও হবে, বৃষ্টিও হবে। এতটাই সুন্দর, মানে ছেড়ে থাকতে ইচ্ছা করছে না, এত দারুন চারিদিকে এরকম গার্ডেন। গার্ডেন এখানকার প্রতিটা গার্ডেন, আর এইদিকটা ডাল লেক, আর এইদিকে তোমার গার্ডেন, দারুন লাগছে। মানে কাশ্মীরে যে গার্ডেনই যাই না কেন, সেই গার্ডেনই যেন অপূর্ব সুন্দর। আর রোদ আর মেঘের এক অপূর্ব সৌন্দর্য দিচ্ছে, মানে এতটা আইসুদিং, মানে যে না দেখবে সে বিশ্বাস করতে পারবে না। রোদ নেই কিন্তু একদিকে রোদের ছটা, একদিকে ইয়ে, মানে ইটস জাস্ট মেসমারাইজড মি, মানে এত সুন্দর। মানে সবার উচিত একবার টাকা জমে অ্যাটলিস্ট কাশ্মীর ঘুরতে আসাই আসে, এতটা মানে এতদিনে যতগুলো ঘুরেছি আমরা, আমাদের প্রচুর ঘোরা হচ্ছে। মানে আমাদের মানালি হয়ে গেছে ওদিকে, ওদিকে দার্জিলিং, সিকিম, মানে মোস্ট অফ হয়ে গেছে ওদিকটা। আর কিন্তু পাহাড়ের মধ্যে কাশ্মীরের সৌন্দর্যটা আরেক রকম, বাকি সৌন্দর্য আলাদা আর এদের সৌন্দর্য আলাদা, মানে এত ভ্যালির মধ্যে, কাশ্মীর মানে ভ্যালি। তো একদম টপ থেকে নিশাত গার্ডেন কেমন লাগে দেখো। আর একটা তোমাদের ইনফরমেশন দিই, সেটা হলো চশমাশাহী আর নিশাত গার্ডেন দুটোতেই কিন্তু এন্ট্রি ফি 24 টাকা করে। চশমাশাহী গার্ডেনে এন্ট্রি ফি 24 টাকা নিলেও নিশাত গার্ডেনে কিন্তু ওরা 1 টাকা করে বেশি নিচ্ছে। মানে যারা কাউন্টারে আছে, লেখা আছে 24 টাকা, কিন্তু তারা কিন্তু 25 টাকা করেই নিচ্ছে। এইটা আমার ভীষণ বাজে লাগলো। তো এরপর আমরা আসলাম বাদামবাড়ি, বাদামবাড়ি দেখতে। আর এইটা কিন্তু মানে তোমাদের ড্রাইভারকে অবশ্যই বলবে যেন ঘুরতে নিয়ে যায়। আমন্ডের বাগান, হ্যাঁ একটা ছোটো ছোটো দেখা যাক, আমন্ড দেখতে পাই কি পাই না সেটাই এখন দেখা। তো চলো যাই ভেতরটা, তোমাদেরও দেখাই। তো বাদামবাড়ির বৈশিষ্ট্য হলো বাদাম গাছ দেখতে পারবে, মানে আমন্ড গাছ দেখতে পারবে। এই গার্ডেনটাও আরও সুন্দর। তো কাশ্মীরে আমরা যত গার্ডেন দেখছি ততই যেন মনে হচ্ছে একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর। তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। আর এটা কিন্তু সচরাচর ট্রাভেল এজেন্সি দেখায় না, তো আমাদের ড্রাইভার দাদা খুব ভালো ছিল বলে আমাদের এটা নিয়ে এসেছিলো। কিন্তু নিয়ে এসে দেখলাম এটা সব থেকে সুন্দর, মানে আমার দেখা গার্ডেনগুলোর মধ্যে আমার এটাও সব থেকে পছন্দ হয়েছে বাদামবাড়ি। আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছো, এখানেই কিন্তু ছোটো ছোটো আমন্ড ধরেছে। এখন আমন্ডগুলো পাকেনি, তাই ছোটো ছোটো বীজ হয়ে আছে। আমি তোমাদের পরে ছোটো মানে ছোটো বীজের আমন্ড দেখতে কেমন হয় সেটাও দেখাবো। আর এইদিকে আমরা খুঁজে পাচ্ছি মদকাকুয়া। তো আমাদের ড্রাইভার দাদা বলেই দিয়েছিল যে মদকাকুয়া দেখে আসবে। মদকাকুয়া কী বলো তো, অ্যাকচুয়ালি আগেকার রাজা রাজারা এই বাগানটা অবশ্যই দেখতে এসো। কী জানো, বাদামবাড়ি তো দারুণ এটা, মানে যতগুলো এই তিনটে আমরা গার্ডেন দেখলাম, এটা সৌন্দর্যটা একরকম, মানে খুবই সুন্দর, ভালো লাগছে বেশ। এটা স্ট্যাচু মুসলিম সম্প্রদায়ের। আর এই যে দেখো এই ফুলগুলো ঝরে ঝরে পড়ছে অটোমেটিক, এত ভালো লাগছে, অটোমেটিক ঝরে ঝরে পড়ছে। এই ফুলটা কী ফুল জানি না, কিন্তু দারুণ। মদকাকুয়া কেন বলছেন, আগেকার দিনের রাজা বাচ্চারা যদি কেউ মনে হচ্ছে যে দোষ করেছে তাকে এই কুয়াতে ফেলে দেওয়া হতো। তো এটা আমাদের ওই ড্রাইভার দাদা বলে দিয়েছে, তাই আমরা দেখতে আসলাম, বলে এটা অবশ্যই দেখতে। চলো ভেতরে গিয়ে দেখি কেমন কি। এখন হয়তো বন্ধ করে দিয়েছে, দেখো এখন বন্ধ করে দিয়েছে, কিন্তু এখানে প্রচুর বাবা প্রচুর গভীরত্ব, প্রচুর লোকজন। এখানে প্রচুর লোক মারা গেছে, ঢেকে দিয়েছে কেন, কি অবস্থা। এই যে আমরা ঘুরতে এসেছি কাশ্মীর, এখানে দুষ্টুমি। বাবা কোথাও একটা আমন্ড নিয়ে এসেছে, কাঁচা আমন্ড, ভালো খেতে, কষ্ট মানে একদম কাঁচা এখন। সেটাই তো, এই যে কাঁচা বাদাম, আর এই দেখো ছোটো ছোটো কাঁচা কাঁচা বাদাম, এইগুলো বড় হলে পেকে যাবে, তখন তারপরে আমন্ড হবে, মানে তার আগে কোনো প্রসেস আছে নিশ্চয়ই। তো এখন ব্রিজের উপরে উঠে ছবি তুললাম,
এবার আবার নামি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই গ্রিন আর সেদিকেই সুন্দর, সেদিকেই পাহাড়, কোথায় ছেড়ে কোথায় ছবি তুলবো, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ এটাই হচ্ছে লাস্ট, এরপরে আমরা ব্যাক করব। ওই যে দাদুদের সাথে যাচ্ছে, যা ওই যে দাদু দাঁড়িয়ে আছে যা, ওরই মজা। আমরা আবার ড্রেস ফেস চেঞ্জ করে এবার উদ্দেশ্য হচ্ছে এয়ারপোর্টের দিকে রওনা। তো তাতে যাতে একটু খাবো, আর এই যে দুজনে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো চলো তাতে যাতে করে। শ্রীনগরের ট্যুর শেষ, দুদিন থাকলাম, প্রচন্ড বৃষ্টি হলো, এখন বৃষ্টি শেষ, এখন রোদে ঝকঝকে রোদে চললাম সব এয়ারপোর্টে শ্রীনগরকে টাটা করে। তো কালকে ওখান থেকে ট্রেন দিয়ে বাড়ি, ব্যাস সবার ছুটি শেষ, মজাও শেষ, আনন্দ শেষ, সব কিছু শেষ। তো আমাদের ফ্লাইট ছিল 5:30, আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছিলাম, প্রায় 3 ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছিলাম। আমাদের ড্রাইভার তো বারবার বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তো আসার পর বুঝতে পারলাম কেন তাড়াতাড়ি করতে বলছে। তো চলে এয়ারপোর্ট, টুকু গেছে ঘুমিয়ে, তো এখন আমরা সব লাগেজ ফাগেজ নিয়ে যাচ্ছি। বাবালে সোনাটা উঠে দে, খুবই অক্ত না, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ এখন সবাই জার্নি শেষ, জার্নি শেষ না জার্নি শুরু পুকু, এরপর আমরা উড়িষ্যা চলে যাব। বা ফাইনালি চেকিং কমপ্লিট, মানে বড় একটা বোঝা নামলো, কাশ্মীরের মতো চেকিং পৃথিবীর আর কোথাও হয় না, মানে কোনো এয়ারপোর্টে হয় বলে আমার মনে হয় না, এত ডেঞ্জারাস চেকিং। তো ফাইনালি সব ডান, এখন যাচ্ছি লঞ্চ খুঁজতে, লঞ্চে গিয়ে কিছু দেখি। আই অরিন্দমান নাকি ফ্রি আছে, তো সেটা এখন চেক করতে যাচ্ছি। তো এই যে হচ্ছে কাশ্মীরে এয়ারপোর্ট, তো ঘড়িতে বাজে 5:30, আমাদের 6:30 ছাড়ার কথা এখান থেকে, এখনো গেট খোলেনি, বসেই আছে, সবুজ থেকে ফোন কাটছে, তো দেখি কখন গেট ওপেন হয়। ফাইনালি হলো সমস্ত কিছু, এইবার যাবো উঠতে, জোন 1 জোন 2 জোন 3 কত কি। জি দেখ, দেখেছিস উই দেখ উই দেখ, দেখেছিস প্লেন দেখছিস, আর একজন কামড়া কামড়ি করছে, কখন জানলা নিয়ে বসবে। বাবারে শ্রীনগর থেকে জম্মু ফ্লাইট করেছিলাম আমরা, কারণ শ্রীনগর থেকে জম্মু যেতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, তাই আমরা ভাবলাম ফ্লাইটেই যাব। আর অবশ্যই তোমাদেরও বলছি অবশ্যই ফ্লাইটের টিকিট কেটো, এত সুন্দর লাগে উপর থেকে কাশ্মীরের পাহাড়গুলো দেখতে, মানে এটা যদি না দেখতাম মনে হয় যেন একটা মানে একটা ভালো জিনিস মিস করে যেতাম। তো অবশ্যই অবশ্যই ফ্লাইট করে এসো, কিন্তু কাশ্মীরের ফ্লাইটে ধরার আগে প্রচণ্ড চেকিং হয়, 3 থেকে 4 বার চেকিং হয়, তো অবশ্যই সেটা মাথায় নিয়ে এসো যে আমাদের অনেকক্ষণ টাইম লাগবে, না হলে কিন্তু ফ্লাইট মিস হয়ে গেলেও হয়ে যেতে পারে, এতটাই চেকিং এখানে হয়। আর এই দৃশ্যটা দেখছো অসম্ভব সুন্দর, যেটা মানে না দেখলে মিস করে যেতাম। তো আমরা এখানে বৈষ্ণব দেবী ধামে এসে আমরা রুম বুক করে রেখেছিলাম আগেই, তো সেখানে আমাদের একটা ডরমেন্টরি নেওয়া ছিল 4 জনের, আর একটা রুম নেওয়া হয়েছিল। তো এখানে রাতে থেকে কালকে সকালবেলা আমরা হামসাফা ধরে বাড়ি যাব। বৈষ্ণব দেবীর হোমস্টে এই মানে বুকিং করেছিলাম, রুম বুক করেছিলাম আর ডরমেন্টারি বুক করেছিলাম, তো রুমগুলো ভালোই বড় বড় আছে বেশ। যদি আজকের ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে আরও একটা ব্লগে, টাটা বাই বাই।